এখন আমরা দেখব স্টেপড টুইল। তো স্টেপ টুইলকে প্রথমত তিন ভাগে ভাগ করা যায়, ওয়ার্পওয়ে স্টেপ টুইল, ওয়েফটওয়ে স্টেপ টুইল, একটা হচ্ছে বোথ ওয়ার্প ওয়েফটওয়ে স্টেপ টুইল। তো ওয়ার্পওয়ে স্টেপ টুইল আবার দুই ধরনের, সেম টুইল ডিরেকশন, একটা হচ্ছে রিভার্স টুইল ডিরেকশন। তো প্রথমে আমরা দেখি সেম টুইল ডিরেকশন। তো সেম টুইল ডিরেকশনে আমাদের ফর্মুলা নাম্বার প্রথমে আমরা ধরলাম টু আপ টু ডাউন, এর জন্য আমার বেসিক রিপিট ইউনিট আসবে 4×4, ফাইনাল রিপিট ইউনিট আসবে 16×4, এখন 16×4। এখন 16×4 কীভাবে আসে সেটা আমরা ডিজাইন করতে গেলেই বুঝবো, তো একটু খেয়াল করতে হবে, কারণ এই ডিজাইনটা একটু একটু কমপ্লিকেটেড, ডিজাইন ইজি একটু বোঝা কমপ্লিকেটেড। তো ফার্স্ট অফ অল আমরা 4×4 রিপিট ইউনিটের জন্য রিপিট ইউনিট 2×2 দিয়ে করে ফেলবো। তো আগে আমরা যে ফার্স্ট রেক্টেঙ্গেলটা আমরা 2×2 দিয়ে করে দিচ্ছি, হ্যাঁ করে নিলাম 2×2 দিয়ে 4×4। এরপরে আমরা আরও কিছু স্টেপ অ্যাড করব, আর কিছু রেক্টেঙ্গেল অ্যাড করব। তো আমি এইভাবে 1, 2, 3, 4 রেক্টেঙ্গেল অ্যাড করছি, কেন করছি পরে বলছি। তো 1 রেক্টেঙ্গেলে আমরা ওয়ার্প থ্রেড 1 দিয়ে শুরু করছি, 1, 2, 3, 4। 2 শুরু করব 2 ওয়ার্প থ্রেড দিয়ে, অর্থাৎ 2, 3, 4, 1 রিভার্স করব জাস্ট। 3 রেক্টেঙ্গেল শুরু করব 3 দিয়েই, 3, 4, 1, 2 রিভার্স করছি। 4 শুরু করব 4 ওয়ার্প থ্রেড দিয়ে, 4, তারপর হচ্ছে আগের মতো আশা করবো 1, 2, 3, জাস্ট ঘুরিয়ে দিয়েছি, ঘুরিয়ে শুরু করেছে। তো আমার মনে হয় কিছু হলেও বোঝা গিয়েছে। তো এখে প্রথমে এক নম্বর যে রেক্টেঙ্গেলটা সেটা আমরা 1, 2, 3, 4 বেসিক টুইলটা এঁকে দিলাম। এরপর 2 দিয়ে শুরু করছি, তার মানে এখানে 2 আসবে, 2 জাস্ট আমি 2 থেকে শুরু করব, 2 দিয়ে দিলাম, তারপর হচ্ছে 3 দিয়ে দিলাম, তারপর হচ্ছে 4 দিয়ে দিলাম, তারপর হচ্ছে 1 বাকি রইল, 1 দিয়ে দিলাম। জাস্ট আমি কি করলাম যে আমি জাস্ট ঘুরিয়ে দিলাম জিনিসটাকে, ঘুরিয়ে দিলাম, অর্থাৎ 1, 2, 3, 4 ছিল, তারপর আমি 2 থেকে ফার্স্ট সংখ্যা শুরু করছি, 2, 2, 3, 4, 1, পর আবার 3 থেকে শুরু করবো, 3, 4, 1, 2, পর আবার 4 থেকে শুরু করবো, 4, 1, 2, 3। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। তো এটা আমরা এখন যেই ওয়ার্প থ্রেডটা সেখানে জাস্ট ওটার মতো করে বসিয়ে দিব, এতটুকুই কাজ। এটাকে বলা হচ্ছে সেম টুইল ডিরেকশনে আমার ওয়ার্পওয়ে স্টেপ টুইল। ড্রাফটিংটা হবে হচ্ছে ব্রোকেন ড্রাফট, অর্থাৎ ব্রোকেন ড্রাফট হবে। এক্সপেনশন করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি ধরনের একটা শেপ আসছে। এই ধরনের শেপ আসবে, এটা হচ্ছে ওয়ার্পওয়ে স্টেপ টুইলের সেম টুইল ডিরেকশনের ডিজাইন। আচ্ছা, তারপর হচ্ছে রিভার্স টুইল ডিরেকশন। ওয়ার্পওয়ে রিভার্স টুইল ডিরেকশন হচ্ছে সেম অ্যাজ হরাইজন্টাল হ্যাংবন টুইল। হরাইজন্টাল হ্যাংবন টুইলটা ঠিক যেরকম ছিল সেরকমই আমরা করবো, কোনো ধরনের চেঞ্জ নেই। এটা নিয়ে আলোচনা করা হয়েছে এবং ভিডিও পাবলিশ করা হয়েছে হরাইজন্টাল হ্যাংবন টুইল নিয়ে, চাইলে দেখে নিতে পারেন। ওকে, এখন আমরা যদি ওয়েফটওয়ে স্টেপ টুইল দেখি, ওয়েফটওয়ে স্টেপ টুইল একদম সেম টু সেম জাস্ট ওয়ার্পওয়ে স্টেপ টুইলের মতনই, শুধু এখানে ওয়ার্পওয়েতে আমরা স্টেপ অ্যাড করেছিলাম হরাইজন্টালি, আর এখানে আমরা স্টেপ অ্যাড করব ভার্টিক্যালি। অর্থাৎ এই যে ভার্টিক্যালি স্টেপ দিয়েছি, 4 আমি রেক্টেঙ্গেল বাড়িয়েছে, এবং ফার্স্টে সেম আগেরটার মতনই, ফার্স্টে আমি বেসিক রিপিট ইউনিট 4×4 জন্য 2×2 দিচ্ছি, 2×2 দিলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে পরবর্তীগুলোতে হবে 1, 2, 3, 4 দিলাম, পরেরটা হবে 2, 3, 4, 1, জাস্ট রিভার্স করবো, পরেরটা হবে 3, 4, 1, 2, পরেরটা হবে 4, 1, 2, 3, একদম সেম ওইটার মতো। তো এটা জাস্ট এখন আমি কপি করে দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। এটা যে নাম্বার সেটা সেটা জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি, এখানে জাস্ট সিকোয়েন্সগুলো মনে রাখাটাই বড় বিষয়। তারপর হচ্ছে 4, 1, 2, 3, তাহলে 4 নম্বর সুতা কে আসবে, 4, তারপর 1, 2, 3, এই হয়ে গেল আমার ডিজাইন করা, রিপিট ইউনিটের ডিজাইন করা। তো এর এর ড্রাফটিং প্ল্যান আসবে স্টেট ড্রাফট, আসবে।
ওকে, এখন আমি যদি এই ডিজাইনটা বড় করি তাহলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে বিষয়টা কি ধরনের একটা অ্যাপিয়ারেন্স দিচ্ছে ফেব্রিকে। এই ধরনের একটা অ্যাপিয়ারেন্স দিবে ফেব্রিকে। এটা হচ্ছে আমার ওয়েফট ওয়ে স্টেপ টুইল। ওকে, তো হলো ওয়েফট ওয়ে স্টেপ টুইল, এটা হচ্ছে সেম টুইল ডিরেকশনের জন্য। আচ্ছা, আর ওয়েফট ওয়ে স্টেপ টুইল রিভার্স টুইল ডিরেকশনেরটা হচ্ছে একদম সেম টু সেম ভার্টিক্যাল হেরিংবোন টুইল। তো হেরিংবোন টুইল নিয়ে ভিডিও পাবলিশ করা হয়েছে, ওটা দেখে নিলে আপনারা এটা পারবেন। এরপর হচ্ছে বোথ ওয়ার্প ওয়েফট ওয়ে স্টেপ টুইল, এটা হচ্ছে সেম এস ডায়াপার ডিজাইন। ডায়াপার ডিজাইন যেভাবে করা হয়েছে এই ডিজাইনও সেভাবে করা হয়। তো মোটামুটি এই হচ্ছে স্টেপ টুইল সম্পর্কে।